সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সেলিম হোসেন। গত ক্লাসে আমরা একটি গল্প করেছিলাম, একা একটি দুর্গ, ঠিক আছে? সেখান থেকে আমরা কয়েকটি শব্দার্থ করেছিলাম। আশা করি তোমরা শব্দার্থগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেছো এবং এই জব্লু করে রেখেছো, এই জন্য সকলকে ধন্যবাদ। আজকে যে টপিকটা আলোচনা করবো, একই গল্পের থেকে আমাদের যেভাবে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকে ঠিক সেই অনুসারে তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকে, ঠিক আছে? তোমরা নিশ্চয় অবগত আছো যেহেতু তোমাদের প্রথম সেমিস্টার হয়ে গেছে, ঠিক আছে? এরকমই তোমাদের একটি অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদে কিন্তু আমি উঠাইনি, ঠিক আছে? শুধু সরাসরি আমি পড়তে চলে গেছি। তাহলে পিছু হটে যাওয়ার জন্য কি দরকার ছিল? দুটি বাক্যে, ঠিক আছে? এখানে আমাদের কি করতে হবে? দুটি বাক্যে লিখতে হবে। যেমন এক নম্বরে পিছু হটে গেলে কিছু সময়ের দরকার ছিল, এক নম্বরে কি হবে? পিছু হটে গেলে দরকার ছিল। তাহলে এক নম্বরে পিছু হটে গেলে কিছু সময়ের দরকার হলো, তার সাথে শত্রুকে অনবরত গুলি চালিয়ে আটকে রাখাও প্রয়োজন ছিল, তার সাথে শত্রুকে অনবরত গুলি চালিয়ে আটকে রাখা প্রয়োজন ছিল। তাহলে প্রথম উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে পিছু হটে যাওয়ার কি দরকার ছিল? পিছু হটে গেলে কিছু সময়ের দরকার ছিল, তার সাথে শত্রুকে অনবরত গুলি চালিয়ে আটকে রাখার প্রয়োজন ছিল। তাহলে তার সাথে অনবরত গুলি চালিয়ে শত্রুকে আটকে রাখারও দরকার ছিল, ঠিক আছে? আশা করি তোমরা সকলে প্রশ্নটি বুঝতে পেরেছ বা বুঝতে পারবে, ঠিক আছে? যেহেতু আমাদের অনলাইন ক্লাস, এই জন্য প্রত্যেকটি ক্লাস তোমাদের কি করতে হবে? শতভাগ মনোযোগ সহকারে লিখতে হবে এবং কি প্রয়োজনের নোট খাতায় লিখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমি পরের প্রশ্নে চলে যাব, ক্লিয়ার সবাই? পরের প্রশ্ন হচ্ছে, কেন মুক্তিযোদ্ধাদের পিছু হটতে হয়েছিল? চারটি বাক্যে লেখা প্রশ্নটি হচ্ছে, কেন মুক্তিযোদ্ধাদের পিছু হটতে করতে হয়েছিল চারটি বাক্যে লেখ। তাহলে প্রশ্নটি আমাদের আগে বুঝতে হবে, তারপরে উত্তর লিখতে হবে, ঠিক আছে? অনুচ্ছেদ পরে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে কি হবে? কেন মুক্তিযোদ্ধাদের পিছু হটতে হয়েছিল চারটি বাক্যে লেখো। এক নম্বর হবে, পাকিস্তানের সৈন্যের সংখ্যা অনেক বেশি ছিল। এক নম্বরে হবে, চারটি বাক্য হলো, পাকিস্তানি পাকিস্তানি সৈন্যরা সংখ্যায়
পাকিস্তানের সৈন্যরা সংখ্যায় অনেক বেশি ছিল। তাহলে হ্যাঁ আমরা একটা কথা জানতে পারলাম, চারটি বাক্য আমাদের লিখতে হবে। প্রথমে কিন্তু পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক বেশি ছিল, তাহলে কি সেই তুলনায় মুক্তিযোদ্ধার সংখ্যায় অনেক কম ছিল, মুক্তি সেনারা মুক্তিযোদ্ধারা সংখ্যায় সংখ্যায় অনেক কম ছিল। তিন নম্বরে হবে পাকিস্তানি সৈন্যদের মতো ভারী অস্ত্র মুক্তিযোদ্ধাদের ছিল। তাহলে পাকিস্তানি পাকিস্তানি সৈন্যদের মতো পাকিস্তানি সৈন্যদের মতো ভারী ভারী অস্ত্র মুক্তিযোদ্ধাদের ছিল না, পাকিস্তানি সৈন্যদের মতো ভারী অস্ত্র মুক্তিযোদ্ধাদের ছিল না। চার নম্বর বাক্যটি হচ্ছে তাই মুক্তিযোদ্ধাদের পিছু হটতে হয়েছিল, তাই তাই মুক্তিযোদ্ধাদের তাই মুক্তিযোদ্ধাদের পিছু হটতে হয়েছিল। প্রশ্নটি হচ্ছে কেন মুক্তিযোদ্ধাদের পিছু হটতে হয়েছিল, চারটি বাক্য লিখো। তাহলে প্রথম বাক্য হচ্ছে পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক বেশি ছিল, পাকিস্তানি সৈন্যরা কি সংখ্যায় অনেক বেশি ছিল। দুই নম্বরে মুক্তিযোদ্ধারা সংখ্যায় অনেক কম ছিল, পাকিস্তানি সৈন্যদের মতো ভারী অস্ত্র মুক্তিযোদ্ধাদের ছিল না। চার নম্বর বাক্যটি হচ্ছে তাই মুক্তিযোদ্ধাদের পিছু হটতে হয়েছিল, তাই মুক্তিযোদ্ধাদেরকে পিছু হটতে হয়েছিল। আশা করি তোমরা সকলে বিষয়টি বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমি পরের পর্যায়ে চলে যাবো। ক্লিয়ার সবাই? আচ্ছা, ধন্যবাদ। পরের প্রশ্নটি হচ্ছে মুস্তফা কামাল যুদ্ধের সময় কি ভূমিকা রেখেছিলেন,
তাহলে প্রশ্নটি হচ্ছে মোস্তফা কামাল যুদ্ধের সময় কি ভূমিকা রেখেছিলেন চারটি বাক্যে লেখো ঠিক আছে তাহলে মোস্তফা কামাল যুদ্ধের সময় পরিস্থিতি খারাপ দেখে সবাইকে সরে যেতে বললেন তাহলে কি যুদ্ধের সময় পরিস্থিতি খারাপ দেখে সবাইকে সরে যেতে বললেন এক নম্বর হচ্ছে পরিস্থিতি খারাপ দেখে পরিস্থিতি খারাপ দেখে সবাইকে সবাইকে সরে যেতে বলে সবাইকে সরে যেতে সবাই মারা যাবে তাহলে পিছু না হলে সবাই মারা যাবে পরীক্ষার মধ্যে সুদারের দ্বারা গুলি চালাতে লাগলে তিনি পরীক্ষার মধ্যে সুদারের দাঁড়িয়ে তাহলে মোস্তফা কামাল যুদ্ধের সময় কি ভূমিকা রেখেছিলেন চারটি বাক্যে লিখবে ঠিক আছে পরিস্থিতি খারাপ থেকে সবাইকে কি করলেন মোস্তফা কামাল সরে যেতে বললেন কারণ পিছু না হলে সবাই মারা যাবে ঠিক আছে এই জন্য তিনি কি করলেন সবাইকে সরে যেতে বললেন তিনি পরীক্ষার মধ্যে ঠিক আছে শত্রুর আক্রমণে বাধার জন্য পানির মধ্যে তৈরি গর্ত তার মধ্যে পরীক্ষা তিনি পরীক্ষার মধ্যে সুদাহের দ্বারা গুলি চালাতে লাগলেন তার জন্য মুক্তিযোদ্ধারা কি প্রাণে বেঁচে যান তার জন্য মুক্তিযোদ্ধারা কি প্রাণে বেঁচে যান আজকে যে তিনটি আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন জানতে পারলাম আশা করি এর ভিতরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কি করবে আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে যেহেতু অনলাইন ক্লাস হয়তো তোমরা সতর্ক মনোযোগ সহকারে দেখবে আর যে যত বেশি শতভাগ মনোযোগ সহকারে দেখবে সে তত বেশি উপকৃত হবে ইনশাল্লাহ ঠিক আছে এছাড়া যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে আমার সাথে ফোনে যোগাযোগ করবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে কোনো সমস্যা থাকলে কিন্তু কে লজ্জা পাওয়া যাবে অবশ্যই আমাকে ফোন দিয়ে সাথে সাথে জানাতে হবে ঠিক আছে যেহেতু আমাদের করোনাকালীন সময় অনলাইনের উপর ভিত্তি করে আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে ঠিক আছে এছাড়া বিকল্প কোনো পথ নেই ঠিক আছে তাহলে আমি আবারও বলছি সবাইকে কিন্তু শতভাগ মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ